গোয়ালতোড়ের জঙ্গলে ফাইটার জেটের পড়ে যাওয়া অংশ ছিল ভেন্ট্রাল ড্রপ ট্যাঙ্ক। কলাইকুণ্ডা এয়ারফোর্সের পক্ষ থেকে পিআরও জানিয়ে দিলেন সোমবার সন্ধ্যায়। তিনি জানিয়েছেন এই ড্রপ ট্যাঙ্ক পড়ে যাওয়াতে কোনো ক্ষতি হয়নি এবং যারা চালাচ্ছিলেন তারাও সম্পূর্ণ অক্ষত রয়েছেন। কলাইকুণ্ডা এয়ারফোর্সের পিআরও আরও জানিয়েছেন এটি একটি প্রশিক্ষণের সময়। যখন কলাইকুণ্ডা এয়ারবেসে বিমানটি ফিরছিল, MiG-29 থেকে এই ড্রপ ট্যাঙ্কটি খুলে পড়ে গিয়েছিল এবং সেটি পরবর্তীকালে প্রশাসনের সহযোগিতায় উদ্ধার করে নিয়ে চলে আসা হয়েছে। আমরা দেখলাম বলতে গিয়ে প্লেন উপর দিকে দিয়ে যাচ্ছিল আর কি, আচ্ছা হঠাৎ করে এই একটা অংশ কি এটা তো ঠিক বলতে পারা যাচ্ছে নি, যাই হোক এটা মোটামুটি খুলে পড়ে গেল এই জঙ্গলে। মোটামুটি এটা গ্রামের দিকে পড়লে অনেক ক্ষয়ক্ষতি হয়ে যেত। কি আপনারা কি ভয় পাচ্ছেন এরকম নাকি? না, ভয়ের তো একটা আশঙ্কা আছেই, কারণ আমরা তো এইসব জিনিস কখনো দেখি না, যার জন্যে এই গ্রাম অঞ্চলের মানুষ একটু ভয় ভীতু মধ্য দিয়েই আমরা আছি। কখন প্লেনটা যাচ্ছিল? কখন মোটামুটি তখন প্রায় 2:10 হবে তখন পড়ে, আচ্ছা দিয়ে পড়ে যায় আর কি। প্লেনটা কি কাছ থেকে যাচ্ছিল না দূরে? না, মোটামুটি অনেকটা দূরে উপর দিয়ে যাচ্ছিল। আচ্ছা, পুনরায় তো গাড়িটা এখানটা পড়ে যাওয়ার পরে দুবার অন্তত চক্কর দিয়ে গেছে, কিন্তু তারপর গাড়িটা চলে গেল। প্লেনটা চলে গেছে? হ্যাঁ, প্লেনটা দুবার চক্কর দিয়েছিল এখানে। আচ্ছা, আপনার নাম? আমার নাম অজিত মাল।